আসসালামু আলাইকুম দুঃখিত দশ মিনিট লেট হয়ে গেল আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং খুব অল্প সময় নিব যেহেতু একটা অলিম্পিয়াডের আয়োজন হয়েছে তোমরা জানো এবং দুই তারিখ একটা মক টেস্ট নিবো আই মিন মডেল টেস্ট নেবো এই মডেল টেস্ট নেওয়ার উদ্দেশ্যটা কী সেটা আমি একটু বলছি আমি আমার ভিডিওটা আমার গ্রুপগুলোতে একটু শেয়ার করি তোমরা তোমাদের ফ্রেন্ডদের মেনশান দিতে পারো বা পরিচিত কোনো গ্রুপ থাকলে শেয়ার করতে পারো কারণ যেহেতু অনেকেই ভিডিওটা হয়তো বা এখন দেখবে না পরে দেখবে বা ট্রাই করো একসাথে দেখলে ভালো যেহেতু পার্টিসিপেন্ট অনেক এবং আমি এক্স্যাক্ট আমরা আজকে দশটায় গুগল ফর্ম অফ করে দিয়েছি আমি একটু আগে ক্লাস নিচ্ছিলাম আমি জানি না এক্স্যাক্ট কতজন হয়েছে তবে ষোলো হাজার হয়নি পনেরো হাজার পাঁচশো সামথিং বা ছয়শো হয়েছে কি না একটু দেখতে হবে আচ্ছা আমার গ্রুপেও আমি শেয়ার করতে পারছি না তোমরা আমার আমাদের পাবলিক গ্রুপে একটু যদি শেয়ার করে দিতে তো আজকে মূলত এক্সাম দেওয়ার যে প্রসিজার সেটা নিয়েই আলোচনা হবে পাশাপাশি আমি একটা ঘোষণা দিয়েছিলাম এসএসসির স্টুডেন্টদের জন্য একটা গিফট সেটা কিভাবে এবং এক্সামের পরীক্ষা আসলে কত মার্কস সব কিছু নিয়ে আজকে আলোচনা হবে বিকজ পরশু কিন্তু আমাদের পরীক্ষাটা হবে মক টেস্ট এবং মডেল টেস্ট তো বলে রাখি মডেল টেস্টটা যদি কেউ না দাও কোনো ক্ষতি নাই এই মডেল টেস্টটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে মূলত দুইটা একটা হচ্ছে আমরা আসলে জানি না যে এতগুলো স্টুডেন্ট একসাথে অ্যাট এ টাইম পরীক্ষা দিতে গেলে আমাদের অ্যাপসের কোনো সমস্যা হবে কিনা যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে সেটাকে আমরা সুধরিয়ে নেওয়ার চেষ্টা করব বা অন্য কোনো ওয়ে থাকলে সেটা ইউজ করব আর যদি দেখি এরকম কোনো সমস্যা না হয় তো আলহামদুলিল্লাহ সো একটা হচ্ছে আমাদের জানার জন্য পরীক্ষাটা নেওয়া উচিত বিকজ একসাথে এতগুলো স্টুডেন্ট এর আগে কখনো টেস্ট মজ অ্যাপে আমি পরীক্ষা নিইনি দ্বিতীয় যেটা কথা সেটা হচ্ছে তোমাদের তোমরা অনেকেই টেস্ট মজ অ্যাপ সম্পর্কে অবগত না এবং যখন আমি পোস্টের মধ্যে টেস্ট মজ অ্যাপের কথা বললাম এবং অনেক স্টুডেন্টই তোমরা যে কাজটা করছো গুগল প্লে স্টোরে তোমরা সার্চ করছো সার্চ করছো করে টেস্ট মজ দিচ্ছ তো আলটিমেটলি এটা তো গুগল প্লে স্টোরে নাই তো তোমরা এটা নিয়ে একদম টেন্স না আমি তো একটা লিঙ্কও দিয়েছি যে কিভাবে পরীক্ষা দিতে হবে গুগল ফর্মের যেমন লিঙ্কটা তোমাদেরকে দিয়েছি তোমরা যেমন গুগল ফর্মের লিঙ্কে ক্লিক করে তোমাদের তথ্যগুলো দিয়ে রেজিস্ট্রেশন করেছ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি একইভাবে আমি টেস্ট মজের একটা লিঙ্ক তোমাদেরকে দিব এবং সেটাতে ক্লিক করেই তোমরা পরীক্ষা দিবা এবং তোমরা জানো কি না যে অলরেডি অলরেডি দুই তারিখের পরীক্ষার লিঙ্ক কিন্তু আমি দিয়েই দিয়েছি অর্থাৎ দুই দিন আগেই আমি লিঙ্ক দিয়ে দিয়েছি তার মানে তুমি কোন লিঙ্কে পরীক্ষা দিবা সেই লিঙ্ক আমি দিয়েই দিছি কিন্তু ওই লিঙ্কে যদি তুমি এখন ক্লিক করো তাহলে তুমি পরীক্ষায় অংশ নিতে পারবা না কারণ ওই লিঙ্কটা ওপেন হবে তুমি যদি ক্যাটাগরি টু অর্থাৎ ইন্টারমিডিয়েটে পড়ো ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার অ্যাডমিশন ক্যান্ডিডেট যদি ভুলক্রমে ক্রমে ফর্ম পূরণ করেও থাকো পরীক্ষা দিতে চাইলেও দিবা কিন্তু কোনো পুরস্কার পাবা না পরে যাচাই বাসাই করে যদি আমরা জানি তুমি অ্যাডমিশন ক্যান্ডিডেট তাহলে তুমি পুরস্কার পাবা না এই কারণে পরীক্ষায় অংশগ্রহণ করে ঝামেলা সৃষ্টি না করাই ভালো রেজাল্টের বা এসবের তাহলে আমি দুই তারিখের লিঙ্কটা কিন্তু দিয়ে দিস এবং আমি বলেছি যে আজকে আমি চার তারিখের লিঙ্কটাও দিব অর্থাৎ আমাদের ফাইনাল তবে আমি আজকে দিব না কালকে যেহেতু কয় তারিখ এক তারিখ সরি আজকে তো না দুই তারিখ দিতে চেয়েছি অর্থাৎ দুই তারিখ আমাদের মক টেস্ট মডেল টেস্টটা হবে সেই দিন রাত দশটায় চার তারিখের লিঙ্কটা আমি আগে থেকেই দেবো যাতে কেউ আমাকে দোষারোপ করতে না পারো যে ভাইয়া কারণ আমি যখন পোস্ট দিব আমার গ্রুপে এই পনেরো হাজার স্টুডেন্টের কাছে অ্যাট এ টাইম তো লিঙ্কটা যাবে না তাই না সবাই তো নোটিফিকেশান পনেরো হাজার স্টুডেন্ট তো পাবে না এমনও হয়েছে অনেক স্টুডেন্ট আমাদের এই পোস্টটা মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে তার ফ্রেন্ডদেরকে শেয়ার করেছে তো ওই স্টুডেন্টটা তো আমার গ্রুপের কথাই জানে না আমার গ্রুপের সে লিঙ্কই জানে না তাহলে আমি যদি গ্রুপে এই লিঙ্কটা দেই তাহলে ওই সময় সে হয়তো এটা খুঁজে পাবে না সো এ কারণে আমি এখন যে পেজ থেকে লাইভ করছি এই পেজ এবং এই নামে আমাদের ইউটিউব চ্যানেল আছে এই নামে আমাদের একটা পাবলিক গ্রুপ আছে এই তিনটা জায়গায় আমি আমার ফাইনাল যে চার তারিখের দুইটা পরীক্ষার লিঙ্ক একটা হচ্ছে এসএসসি যারা ক্লাস নাইন টেন এবং তারা যদি এসএসসির থার্ড ইয়ারও হয়ে থাকে কোনো সমস্যা নেই তাদের একটা লিঙ্ক আর একটা হচ্ছে এইচএসসির লিঙ্ক আমি দিয়ে দিব দুই তারিখে যাতে ওই লিঙ্কটা তোমাদের কাছে রাখতে পারো এবং এটা একদম দশটায় ওপেন হবে এবং ক্যাটাগরি টুয়ের সাড়ে চারটায় ওপেন হবে তুমি তোমার যে কোনো জায়গায় ওই লিঙ্কটা রাখতে পারো তুমি জাস্ট যখন ক্লিক করবা সাড়ে চারটার সময় তখনই সেখানে ঢুকতে পারবা এবং আমি একটা কথা লিখে দিয়েছিলাম যে দশটার পরীক্ষাটা দশটা পাঁচের মধ্যে ঢুকতে হবে সাড়ে দশটার পরীক্ষাটা সরি সাড়ে চারটার পরীক্ষাটা চারটা পঁয়ত্রিশের মধ্যে ঢুকতে হবে এবং অনেক স্টুডেন্ট এটাকে একটু উল্টোভাবে নিয়েছে তারা ভেবেছে যে ভাইয়া মাত্র পাঁচ মিনিট এক্সামের টাইম আরে বপ মাত্র পাঁচ মিনিট না আমরা পরীক্ষায় স্বচ্ছতা আনার জন্য এই কাজটা করেছি স্বচ্ছতার বিষয়টা আমি যদি একটু ক্লিয়ার করে দিই আমি যে লিঙ্কটা আমি এই লিঙ্কটা তো তোমাদেরকে অনেক আগেই দিয়ে দিলাম ভাই তা তুমি যদি প্রিপেয়ার থাকো আগে থেকেই যে তুমি যদি জানো যে আমার পরীক্ষা হচ্ছে দশটায় তাহলে অবশ্যই তুমি ক্লাসরুমেই মানে পরীক্ষার হলে তো সাড়ে নয়টায় যাও আধা ঘন্টা আগে যাও তাহলে আমাদের এখানে পাঁচ মিনিট আগে থেকে তোমাকে অবশ্যই থাকতে হবে আচ্ছা দ্বিতীয় যেটা ইস্যু সেটা হচ্ছে লিঙ্ক তো তোমার কাছে আছে তাহলে দশটা বাজার সাথে সাথে তুমি লিঙ্কে ক্লিক করবা তাহলে তোমার অবশ্যই পাঁচ মিনিট লাগার কথা না যেখানে পাঁচ সেকেন্ডের মধ্যে তুমি লিঙ্কে ঢুকে যাবা তাহলে পাঁচ মিনিট তো তোমার কখনোই লাগবে না এখন পাঁচ মিনিটের পরে কেউ পরীক্ষায় অংশ নিলে তার রেজাল্ট বাতিল কেন কারণ যেহেতু এখানে একটা দুর্নীতির অনেক সুযোগই আছে এর মধ্যে উল্লেখযোগ্য একটা সুযোগ হচ্ছে যে কেউ পরীক্ষায় অ্যাটেন্ড করে পাঁচ মিনিটের মধ্যে ওই বিশ ত্রিশটা প্রশ্ন একবার আনসার করে উত্তর কী হবে সেটা দেখে নিল নিয়ে আবার কিন্তু আনসার করতে পারে আবার কিন্তু এসে জয়েন করতে পারে সো নর্মালি তার রেজিস্ট্রেশন একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তো একাধিকবার জয়েন করলে তার পরীক্ষায় বাতিল হবে না দিতেও পারবে না বা তারপরে এই কাজটা যাতে না হয় যেহেতু আমরা টাইম অনেক আগে থেকে লিঙ্ক অনেক আগে থেকে দিয়েছি তাই এই পাঁচ মিনিটের মধ্যেই অ্যাটেন্ড করতে হবে কারণ একটা পরীক্ষায় প্রথম প্রশ্ন থেকে ত্রিশটা প্রশ্ন পড়তে গেলেই তার মিনিমাম পাঁচটা মিনিট লাগবে বুঝতে পেরেছ আচ্ছা দ্বিতীয় কথা আমরা একটা সিদ্ধান্ত সামান্য পরিবর্তন করব সেটা হচ্ছে সাড়ে চারটার সময় আসরের নামাজ আসরের নামাজের জন্য সাড়ে চারটায় কারণ নামাজ হচ্ছে সবার আগে ঠিক আছে এই পরীক্ষাগুলো হচ্ছে অনেক পরের ব্যাপার তো এ কারণে আমরা হয়তো বা টাইমটা থার্টি মিনিটস পিছিয়ে দিবো আমি মনে হয় অলরেডি টাইমটা সংশোধন করেছি কিন্তু আমি বলে রাখলাম তোমরা গ্রুপের পোস্টটা দেখবা বা পেজের পোস্টটা দেখবা টাইমটা আমি চারটা পঁয়তাল্লিশ না পাঁচটা করলাম আমি এখনও কিন্তু মানে মনে পড়ছে না তাহলে এই হচ্ছে মোটামুটি বিষয় পরীক্ষার এখন যে অ্যাপসটা আমি তোমাদেরকে দিয়েছি আজকে এখন বাজে এগারোটা উনিশ আজকে রাত বারোটা আজকেই রাত বারোটা অথবা একটার মধ্যে একটার মধ্যে আমি এই পেজে অথবা এই গ্রুপে এবং ইউটিউব চ্যানেলে এই পনেরো হাজার পাঁচশো সামথিং যারা রেজিস্ট্রেশন করেছে তাদের সবার নাম্বার দিয়ে দিব অর্থাৎ তোমরা আজকের মধ্যেই ইনশাআল্লাহ কার রেজিস্ট্রেশন নাম্বার কোনটা সেটা জেনে যাব ঠিক আছে ওকে এখন কিছু কিছু স্টুডেন্ট প্রথমবার রেজিস্ট্রেশন করে তার মনে হয়েছে আমার মনে হয় রেজিস্ট্রেশন ভুল হয়ে গেল এ কারণে সে সেকেন্ড টাইম আবার রেজিস্ট্রেশন করেছে তো এরকম স্টুডেন্ট যদি তোমরা থেকে থাকো চিন্তার কোনো কারণ নাই যে কোনো একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তুমি পরীক্ষা দিতে পারবা তৃতীয় কথা হচ্ছে অধিকাংশ স্টুডেন্টের জন্ম তারিখটা ভুল এসেছে আমরা যখন ভেরিফাই করব আমরা জন্ম তারিখটা দেখব না তাই ওটা নিয়ে তোমাদের টেনশানের কোনো কারণ নেই চতুর্থ এই লিঙ্কটা যখন ওপেন হবে ওপেন হয়ে আসলে কীরকম হবে এটার জন্যই তো আমরা দুই তারিখ ভাইয়া পরীক্ষা দিচ্ছি তাহলে দুই তারিখের পরীক্ষা দিলেই তুমি কিন্তু ক্লিয়ার হয়ে যাবা দুই তারিখের পরীক্ষা দিলেই তুমি কিন্তু ক্লিয়ার হয়ে যাবা যে আসলে পরীক্ষাটা কেমন হয় এখন অনেকের একটা প্রশ্ন হচ্ছে যে আসলে কি হবে এটা ফিল কাজ করা আমি বলি টেস্ট মজে ক্লিক করলে সেখানে একটা প্রশ্ন করবে যে তোমার নাম তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমার কলেজ এই তিনটা প্রশ্ন কিন্তু করবে এবং যে তিনটা প্রশ্নই করুক না কেন প্রশ্নের প্রথমে যা চেয়েছে সেটাই প্রথমে লিখতে হবে যদি প্রথমে তোমার নাম চাই তোমার নামই চাইবে বলে রাখলাম তোমার নামই চাইবে তুমি সেই নামটাই বসাবা যে নাম দিয়ে তুমি রেজিস্ট্রেশন করেছ নাম চেঞ্জ হলে কিন্তু রেজাল্ট পাবানা বা রেজাল্ট পেতে ঝামেলা হবে কথা বুঝতে পেরেছ তাহলে ওই জায়গায় তোমার নাম স্পেস বা কমা যাই দাও স্পেস দিয়ে কি করবা রেজিস্ট্রেশন নাম্বার স্পেস দিয়ে তোমার কলেজ কলেজের নাম শুদ্ধ হোক শর্ট ফর্ম হোক ডাজেন্ট ম্যাটার কিন্তু তোমার নামটা রেজিস্ট্রেশন যে নাম দিয়েছ সেটাই থাকতে হবে তারপর তুমি যখন পরীক্ষা দিবা এক পৃষ্ঠায় মানে তোমাকে বারবার লোড করতে হবে না এক পৃষ্ঠায় বিশটা থাকুক ত্রিশটা থাকুক যতটা প্রশ্ন থাকবে সেটা তুমি এক পৃষ্ঠায় পাবা নিচে টাইম লেখা থাকবে যার কত মিনিট বাকি আছে বা কত মিনিটের পরীক্ষা সব যদিও আমরা আগে বলে দিব যদিও মডেল টেস্ট আর অলিম্পিয়ারের প্রশ্নে কম বেশি থাকবে কারণ মডেল টেস্ট আমরা জাস্ট ট্রায়াল দিচ্ছি তো এত বেশি প্রশ্ন আমরা মডেল টেস্টে দিব না ঠিক আছে আচ্ছা এখন কথা হচ্ছে আচ্ছা তোমাদের কারো কথা রিপ্লাই দিচ্ছি না যদিও লাইভ করছি তোমাদেরও একটু কথাবার্তা শুনতে হয় ওকে আচ্ছা অনেকেই নেগেটিভ মার্কিং সম্পর্কে জানতে চেয়েছো যে ভাইয়া নেগেটিভ মার্কস থাকবে কিনা তো একটা জিনিস লক্ষ্য করো এখানে তোমরা অনেকেই ভালো স্টুডেন্ট আছো আমি যদি ত্রিশ মার্কসের প্রশ্ন করি হয়তোবা দেখা গেল হাইয়েস্ট পঁচিশ হলো বা ছাব্বিশ হলো এবং একশো জন ছাব্বিশ পেলো তাহলে প্রশ্ন হচ্ছে ভাইয়া এই একশো জন যে ছাব্বিশ পেলো এদের মধ্যে আপনি কীভাবে আইডেন্টিফাই করবেন উত্তর হচ্ছে দুইটা এক হচ্ছে আমাদের এই অ্যাপসটার মধ্যে সেকেন্ড পর্যন্ত বোঝা যায় যে কে কত সেকেন্ডে অংশ নিয়েছে মিনিট না সেকেন্ড এবং এতে যে একটা সুবিধা আমি কিন্তু বলেছি যে নির্ধারিত সময়ের মধ্যে যদি পরীক্ষায় কেউ অংশগ্রহণ করে করে কম সময়ের মধ্যে যে সবচেয়ে বেশি মার্ক পাবে সেই ফার্স্ট ধরো ছাব্বিশ একশো জন পেয়েছে এখন কেউ এখন কেউ পাঁচ মিনিট দশ সেকেন্ডে পেয়েছে কেউ পাঁচ মিনিট এগারো সেকেন্ডে পেয়েছে সাধারণত একই রকম টাইম অর্থাৎ সেকেন্ডও মিলে যাবে এরকম হয় না কিন্তু যেহেতু অনেকেই পরীক্ষা দিবে হয়তো বা এটাও মিলে যেতে পারে সেকেন্ডও মিলে যেতে পারে যে পাঁচ মিনিট দশ সেকেন্ডে পরীক্ষা দিয়ে দুজনেই ত্রিশের মধ্যে ২৬ পেয়েছে এবার আপনি কাকে ফার্স্ট করবেন এ কারণেই আমরা যে কাজটা করব কিছু কিছু প্রশ্নে একাধিক উত্তর থাকবে এবং কোন প্রশ্নে একাধিক উত্তর থাকবে সেটা পরীক্ষা দিলেই বুঝতে পার পারবেন আপনারা সেটা হচ্ছে যে সকল প্রশ্নের অপশনে গোল্লা গোল্লা মার্ক আছে গোল গোল আছে অর্থাৎ যেখানে ক্লিক করতে হয় সেটা যদি গোল থাকে তাহলে ধরে নেবেন সেটা হচ্ছে সিঙ্গেল বেস্ট আর যদি গোল্লা না থাকে চার কোণা থাকে তাহলে ধরে নেবেন এখানে একাধিক আনসার আছে এই একাধিক মানে দুইটা আনসার থাকতে পারে এই একাধিক মানে তিনটা আনসার থাকতে পারে চারটাও থাকতে পারে পাঁচটাও দশটাও থাকতে পারে তো এই জায়গাতেই মূলত কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে কে থার্ড হবে কে ফোর্থ হবে সেটা আমরা নির্ণয় করব বিষয়টা যদি ক্লিয়ার করি মনে করেন একটা প্রশ্নে মার্ক হচ্ছে এক অপশন হচ্ছে চারটা এই চারটার মধ্যে মনে করেন দুইটা আনসার আছে আপনি একটা আনসার দিলেন তার মানে আপনার একটা আনসার কিন্তু ভুল হয়ে গেল তাহলে আপনি কিন্তু ওখানে পাবেন পয়েন্ট মানে পয়েন্ট কাটা গেল মানে কি ওই চারটার মধ্যে ধরেন দুইটা সঠিক দুইটা ভুল আপনি কি করেছেন একটা সঠিক লিখেছেন দাগিয়েছেন আর বাকি তিনটা দাগার নাই মানে বাকি তিনটাই আপনার মতে ভুল কিন্তু আর এই তিনটা যে ভুল দাগিয়েছেন এর মধ্যে আরও একটা কিন্তু সঠিক ছিল তাহলে সেটা আপনার ভুল হয়ে গেছে এই পয়েন্ট কাটা যাবে এ কারণে আমার বিশ্বাস যে যেহেতু এখানে টাইমের একটা ব্যাপার আছে আবার মার্কের মধ্যে পয়েন্ট টু ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট সেভেন ফাইভেরও ব্যাপার আছে সবাই ২৬ পাবে ছাব্বিশ দশমিক দুই একই রকম পাবে একই সময় এটা হবে না এ কারণে এবং আপনারা কে কত সেকেন্ডে পরীক্ষা দিয়েছেন রেকর্ডটা এমন না যে আমি চেঞ্জ করে দিব আপনার কাছেই রেকর্ড থাকবে আপনি পরীক্ষা শেষে ওটার একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন আচ্ছা আরেকটা কথা বলি সেটা হচ্ছে নর্মালি আমাদের টেস্টমজ অ্যাপে যেটা হয় পরীক্ষা দেওয়ার পর সে কোন প্রশ্নগুলো ভুল করল সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর আসলে কি হবে সেই উত্তরগুলো কিন্তু আমাদের দেওয়া থাকে অ্যাপে কিন্তু অলিম্পিয়াডে আমরা সেটা দিব না কেন কারণ প্রশ্নগুলো সবগুলোই হবে ট্রিকি হুভু বই থেকে একটা প্রশ্ন থাকবে না কিন্তু বইয়ের পড়া থেকেই থাকবে বই না পড়লে আপনি পারবেন না হ্যাঁ এমন প্রশ্ন থাকবে আপনি যদি আপনার পাশের টিচারও রাখেন ওই টিচারও চিন্তা করবে চিন্তা করলে আপনার টাইম শেষ আপনার ফার্স্ট হওয়া লাগব না আপনার মেধা যদি থাকে তাহলেই আপনি এখানে ফার্স্ট হবেন হলে আশেপাশে যদি আপনি একশোটা বই বের করে রাখেন আপনার একশোটা বড় ভাই রাখেন টিচার রাখেন কোনো লাভ নাই কারণ সবাইকেই চিন্তা করতে হবে আর এই চিন্তাটা করতে গেলেই আপনার টাইম চলে যাবে কারণ আমরা পুরস্কৃত করব অল্প টাইমের মধ্যে যে ভালো করবে এজন্য যেহেতু এখানে আমি দেখতে পাচ্ছি না আমি বিলিভ করি আপনারা এতটাও সৎ না সবাই অনেকেই আছেন একটু বইটা রাখবেন দেখি কমন পাওয়া যায় সো এ কারণেই হুবহু বই থেকে প্রশ্ন থাকবে না কেউ আবার কিছু মনে করেন না যে আপনাকে আমরা সৎ বললাম না আসলে এই কাজটা অনেকেই করবেন এই কাজটা অনেকেই করবেন যে আশেপাশে আপনারা বই রাখবেন কিন্তু বই রেখেও লাভ নয় কেন যদি আপনার ব্রেইনে না থাকে ওই বই দেখে দেখে উত্তর করে আপনি হয়তোবা ত্রিশে ত্রিশ পাবেন বাট মাইন্ড ইট আপনি ত্রিশে ত্রিশ পেলেও আপনি কিন্তু ফার্স্ট হবেন না ফার্স্ট হবে যে ছাব্বিশ পেয়েছে সে কম সময়ে বেশি মার্ক কিন্তু আপনার তো সময় অনেক চলে যাবে তো যাই হোক যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি এখন আমি যারা এসএসসি স্টুডেন্ট এখানে আছেন তাদের উদ্দেশ্যে আমি যেটা বলতে চাই আজকে যেহেতু ইনশাআল্লাহ একটার মধ্যে আপনারা রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন আমি আমার ওয়েবসাইটে কিভাবে কোর্সটা ফ্রি করা যায় আপনাদের চতুর্থ অধ্যায় বায়োলজির জীবনী শক্তি এই ফ্রি কোর্সটা কিভাবে করা যায় সেটার একটা ডেমো আমি ইউটিউব চ্যানেলে আজকে দিয়ে দিয়েছি যদি আপনি ওটা না দেখে থাকেন তাহলে একটু বলে দেই হালকা করে আমি এই লাইভের পর যখন আমি আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারের পিডিএফ দিবো সেই পিডিএফে আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার কিভাবে খুঁজে পাবেন আপনার নামের প্রথম অক্ষর যদি হয় এম তাহলে সিরিয়ালি এবিসিডি করে দেওয়া আছে তাহলে এমের ঘরে গেলেই আপনার নাম খুঁজে পাবেন আপনার নামে দুই তিনটা থাকলে আপনি পাশে আপনার কি মেলাবেন আপনার ডেট অফ বার্থ কি দিয়েছিলেন বা কলেজ কি দিয়েছিলেন সেটা মেলালেই আপনার রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর আমরা সরাসরি জীবনী শক্তির লিঙ্ক দিব আপনি চাইলে আগে থেকেই আমাদের ওয়েবসাইটে সাইন আপ করে রাখতে পারেন আমাদের ওয়েবসাইটে সহজ কথা ফেসবুকে যেমন অ্যাকাউন্ট খুলে রেখেছেন আমাদের ওয়েবসাইটেও একটা অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন কিছুদিন পর আমাদের একটা অ্যাপস বের হবে ফাহাদ একাডেমি বা ফ্যাব নামে একটা অ্যাপস বের হবে এবং এই একই পাসওয়ার্ড দিয়ে আপনারা যে কোনো সময় আমাদের অ্যাপসে ঢুকতে পারবে সেই অ্যাপসে গিয়ে সেখানে অনেকগুলো কোর্স আছে অনেকগুলো কেনাকাটার জিনিস আছে বাট এসএসসির যারা এই অলিম্পিয়াডে অংশ নিচ্ছেন আপনাদের যেহেতু আমি বলে দিয়েছি আমি জীবনী শক্তি এখানে মনে হয় ছয়টা ক্লাস আছে এই ছয়টা ক্লাস আমি আপনাদেরকে ফ্রিতে করাবো তাহলে আপনাদের যে কাজটা করতে হবে এই রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া ওখানে যদি আপনি উল্টা রেজিস্ট্রেশন নাম্বার দেন তাহলে এর পরবর্তী আপনারা আর কোনো কিছুই কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে ব্লক করে দেওয়া হবে পাবেন না আচ্ছা রেজিস্টার বা সাইন আপ করে রাখার আরেকটা সুবিধা কি আমরা যেই অলিম্পিয়াডের সমস্ত রেজাল্ট কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটে দিব তাহলে আপনাকে ওয়েবসাইটে ঢুকে কিন্তু চেক করতে হবে যে আপনার রেজাল্টটা কি তৃতীয়ত হচ্ছে আপনারা যে পনেরো ষোলো হাজার অংশগ্রহণ করছেন চিন্তা করে দেখেন আপনাদের ষোলো হাজারের সার্টিফিকেট আমি দিব তাহলে ষোলো হাজার স্টুডেন্টের সার্টিফিকেট যেহেতু তাদের কি নাম থাকবে সেটা তো হাতে টাইপ করে লেখা যাবে না তাহলে যারা পরীক্ষা দিয়েছেন আপনারা অটোমেটিক্যালি আমরা একটা লিঙ্ক দিব এবং সেই লিঙ্কে আপনাদের সঠিক ইনফরমেশানগুলো যদি আপনি দিয়ে দেন অটোমেটিক্যালি আপনাদের একটা সার্টিফিকেট জেনারেট হবে এবং সেখান থেকে আপনি সার্টিফিকেটটা ডাউনলোড করবেন আপনার রেজিস্ট্রেশন নাম্বার ঠিকঠাক না থাকলে আপনি কিন্তু সার্টিফিকেট পাবেন না তো এই হচ্ছে মোটামুটি আমার আজকের কথাবার্তা আশা করছি দশ তারিখের এই পরীক্ষাটা একটা জাজমেন্ট হবে এবং একটা বুঝতে পারবেন যে আসলে কেমন হচ্ছে বিষয়গুলো কেমন স্টাইলে পরীক্ষা থাকবে এবং এই আঙ্গিকেই কিন্তু প্রশ্ন থাকবে হুবু থাকবে না কিন্তু এই প্যাটার্নেই কিন্তু প্রশ্ন থাকবে এবং আমাদেরও একটা চ্যালেঞ্জ যে আসলেই এই অ্যাপসের মধ্যে মাধ্যমে এতগুলো স্টুডেন্টকে পরীক্ষা নেওয়া যাবে কি না তো আমার মনে হয় আমি একটু হলেও বোঝাতে পেরেছি যেটা বলার জন্য আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাকে একটু কাইন্ডলি এখন কমেন্ট করতে পারেন আমি আপনাদের কমেন্ট দেখছি কিন্তু ওরকম কোনো প্রশ্নও না নিজেরাই ডিসকাশন করছেন আর কি ঠিক আছে কারো কোনো কিছু জানার আছে কিনা আমি একটু ওয়েট করছি যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে আমি আনসার করব আচ্ছা একটা প্রশ্ন অনেকেই করে যে ভাইয়া আজকে আপনি যখন রেজিস্ট্রেশন নাম্বার দিবেন এবং আমি যদি দেখি আমার রেজিস্ট্রেশন নাম্বার নাই তার মানে হচ্ছে তার মানে হচ্ছে আপনার রেজিস্ট্রেশন হয়নি তাহলে ভাইয়া আমার কি আরও একবার সুযোগ আছে কি না তো আমরা যেহেতু ফর্মটা অফ করে দিয়েছি আর একবার সুযোগ নাই কারণ এই সুযোগটা দিতে গেলে তখন আবার আমাদেরকে অনেক খাটনি করতে হবে এই এতগুলো স্টুডেন্ট এই নামগুলো আমরা সাজিয়েছি একটু খাটনি আছে সো এ কারণেই আর কোনো সুযোগ নেই আচ্ছা তারপরেও যদি খুব আকাঙ্ক্ষা থাকে আগ্রহ থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমরা সেটা দেখব কিন্তু নর্মালি সুযোগ নেই ডেমো এক্সাম কয় তারিখে আসিফ মাহমুদ এখন আপনি যদি প্রশ্ন করেন ডেমো এক্সাম কয় তারিখে তাহলে আসলে হতাশাজনক দুই তারিখে এসএসসির এক্সাম দশটায় ইন্টারের এক্সাম সাড়ে চারটায় না হয়ে সেটা পাঁচটায় না চারটা পঁয়তাল্লিশ এটা আমি আজকে আবার একটা পোস্ট দিব সো এই প্রশ্নটা আমার মনে হয় না করাই ভালো কারণ আমার প্রত্যেকটা পোস্টে কিন্তু লেখাই আছে ডেমো এক্সামও হবে দুই তারিখ ক্যাটাগরি ওয়ান এসএসসির হচ্ছে সকাল দশটায় ইন্টারের হচ্ছে চারটা পঁয়তাল্লিশ হলে পাঁচটায় আমি এক্স্যাক্ট মনে করতে পারছি না পঁয়তাল্লিশ করলাম না পাঁচটা করলাম সেটা সাড়ে চারটায় হচ্ছে না আসরের নামাজের কারণে সো এই প্রশ্ন এবং কোন লিঙ্কে ঢুকে পরীক্ষা দিবেন সেই লিঙ্কও তো আমি দিয়ে দিয়েছি সো এখন যদি আপনারা প্রশ্ন করেন যে ভাইয়া কয়টা এক্সাম তাহলে তো হলো না ঠিক আছে ওকে ডেমো এক্সাম না দিলে কোনোই প্রবলেম নাই ডেমো এক্সামের কোনো মার্ক ওখানে যোগ হবে না নেগেটিভ মার্কিং থাকবে না কিন্তু আমি বললাম পার্শিয়াল মার্কিং থাকবে অর্থাৎ একটা প্রশ্নে যদি দুইটা তিনটা উত্তর থাকে আপনি যদি একটা দেন তাহলে ফুল মার্কস না পেয়ে কিছু মার্ক কাটা যাবে আচ্ছা নুরে জান্নাত একটা ভালো প্রশ্ন করেছেন যে ভাইয়া নেটওয়ার্কের কারণে নোটিফিকেশন পেতে তো দেরি হতে পারে তখন কি করব প্লিজ বলেন নুরে জান্নাত আমি অলরেডি আপনাকে লিঙ্ক দিয়েছি দুই দিন ধরে আপনার নেটওয়ার্ক থাকবে না তা তো না আপনি লিঙ্কটা এখনই কপি করে আপনি মেসেঞ্জারে কাউকে মেসেজ করে রাখেন বা আপনার যদি কোনো নোটবুক থাকে বা নোট প্যাড থাকে আপনি যে কোনো একটা জায়গায় আমরা যে পরীক্ষার লিঙ্কটা দিব সেই লিঙ্কটা আপনি আপনার ওয়ালে পোস্ট করে রাখবেন অনলি মি করে ঠিক আছে তাহলে আপনি নোটিফিকেশান পাওয়ার তো দরকার নাই যখন দশটা বাজবে আপনি যদি এসএসসি ক্যান্ডিডেট হন সে দশটার দুই মিনিট আগে আপনি ওই লিঙ্কে ক্লিক করতে থাকবেন ক্লিক করে দেখবেন যে লিঙ্কটা ওপেন হচ্ছে কি যদি না হয় কারণ এখানে বাংলাদেশের যেহেতু অনেকেই সবাই সব জেলার মানুষই পরীক্ষা দেবে আমি যে টাইম আমার ঘড়িতে দশটা বাজে আপনার ঘড়িতে ওই সময় নয়টা পঞ্চান্ন বাজতে পারে বা হয়তো বা কম বেশি হতে পারে এজন্য অবশ্যই দশ মিনিট আগে থেকে আপনি লিঙ্কে ঢোকার ট্রাই করবেন সো লিঙ্কে ঢুকলে লেখাই থাকবে যেটা এখনও ওপেন হয়নি তার মানে ওপেন হয়নি সো ওপেন হবে আপনি পাঁচ মিনিট ধরে ট্রাই করলেই হবে এবং এক্স্যাক্ট টাইমেই ওপেন হবে এমন না যে নেটওয়ার্কের কারণে আপনার ওপেন হচ্ছে না ওরা বলেই দেবে ওপেন হচ্ছে না আচ্ছা একজন বলেছে পেডিগ্রি থেকে কী কোশ্চেন হবে আমি পেডিগ্রি থেকে কোশ্চেন দিব না কারণ পেডিগ্রি থেকে আপনাদেরকে আমি পরে ক্লাসও নিতে পারিনি দিব না আচ্ছা বিজনেস স্টাডির স্টুডেন্ট আপনি তাহলে পরীক্ষায় অংশ নিয়ে কী করবেন ভাই দরকার নাই আপনার এক্সাম দেওয়ার আপনি কী করবেন এক্সাম দিয়ে থাক আচ্ছা কোশ্চেন দেখেন অলিম্পিয়ার এতগুলো স্টুডেন্টের মধ্যে আমরা যেহেতু যারা মেধাবী তাদেরকে বাছাই করব তাহলে একটু যদি আমি ক্রিটিক্যাল প্রশ্ন না করি এবং ক্রিটিক্যাল মানে এমন ক্রিটিক্যাল না যেগুলো জিন্দেগিতে শোনেননি তাহলে তো বিপদ কারণ ওই যে বললাম এখানে তো আমার সামনে আপনি বসে পরীক্ষা দিচ্ছেন না আপনার গার্ড তো নাই তাহলে আমি যদি হুবহু বই থেকে তুলে দেই যে এই টিস্যুর এক্সাম্পল কি তাহলে তো হলো না তাহলে তো আপনি খুব দ্রুত বই দেখে আনসার করতে পারবেন সো একটু 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 ক্রিটিক্যাল হবে একটু ক্রিটিক্যাল হবে কারণ দেখেন এটা অলিম্পিয়ার আপনাকে এমন না যে ত্রিশের মধ্যে বিশ না পেলে আপনি ফেল এখানে আপনি পাঁচ পেয়ে ত্রিশের মধ্যে পাঁচ পেয়েও ফার্স্ট হতে পারেন বুঝতে পেরেছেন ত্রিশের মধ্যে অনলি ফাইভ পেও আপনি ফার্স্ট হতে পারেন ত্রিশের মধ্যে ফাইভ পেও আপনি ফার্স্ট হতে পারেন ঠিক আছে আচ্ছা সাড়ে চারটায় আপনারা এই পেজ এই পেজ আমাদের এই পাবলিক গ্রুপ আছে এই নামে আর এই নামে ইউটিউব চ্যানেল আছে এই তিনটা জায়গায় আমরা আজকে থেকে যে পোস্টটা দিব আজকে যেহেতু ত্রিশ তারিখ এক দুই তিন চার ভাইয়া এই চার দিনের অন্তত পোস্টগুলো ফলো করবেন যদি নোটিফিকেশান নাও পান সারাদিনে একটা বার হলো এই গ্রুপ এই পেজ অথবা এই ইউটিউব চ্যানেল এই নামে একবার দেখবেন যে আচ্ছা নতুন কোনো আপডেট আছে কি না ঠিক আছে এবং এই নতুন পোস্টটা আমরা একদম অ্যানাউন্সমেন্ট প্লাস পিন করে দেবো একদম টপে থাকবে আপনি গ্রুপে ঢুকলে এটাই আগে দেখতে পারবেন সো আমি আর কথা না বাড়ি আরেকজন একটা প্রশ্ন করেছেন যে ভাই এসএসসির জন্য আপনি একটা ফ্রি কোর্স দিলেন এইচএসসি কি দোষ করলো ভাই একটা কথা বলি আমি ইউটিউব চ্যানেল নর্মালিতে এক বছর আগে খুলেছি এবং আপনারা জানেন যে ইউটিউব চ্যানেলে দেড়শোরও বেশি ভিডিও আমি আপলোড করেছি এর মধ্যে মনে হয় পাঁচটা এসএসসির ভিডিও বাকি একশো পঁয়তাল্লিশটাই এসএসসি তো আপনাদের জন্যই কিন্তু আমি কাজ করে যাচ্ছি আমি বায়োলজি পড়াই তারপরে সাধারণ জ্ঞান ইংরেজি কেমিস্ট্রি ফিজিক্স যতটুকু আমি জানি আমি কিন্তু ট্রাই করে দিচ্ছি তো এর চেয়ে আর কি বেশি চান তারপরেও যদি কোনো পেইড কোর্স আপনি করতে চান সেটাও আমি সিদ্ধান্ত নিব। আমি সেটাও সিদ্ধান্ত নিব পরীক্ষার পর পরীক্ষার পর সব কিছু যদি আল্লাহর রহমতে ঠিকঠাক থাকে আপনাদের জন্য তো বিশ হাজার টাকার পুরস্কার আর এসএসসির জন্য মাত্র পাঁচ হাজার টাকার পুরস্কার এই কারণে ওদের যাতে সবাই কি করতে পারে একটা কোর্স ওদের সামনেও এই চার অধ্যায়টা মনে হয় আছে তো এ কারণে ওদেরকে দেওয়া তো আপনাদেরকেও যদি এরকম কোনো একটা ছোটো খাটো কোর্স যে কোনো একটা চ্যাপ্টারের সেটা হোক হাইড্রা সেটা হোক ঘাসফোরিং সেটা হোক প্রথম অধ্যায় যদি হয় তাহলে আমি চার তারিখে ঘোষণা দিব কিন্তু এখন পর্যন্ত আমার কোনো মেয়াদ নাই আর কি হ্যাঁ এসএসসি প্রত্যেকটা ক্লাস না ক্যাটাগরি ওয়ান এসএসসি নাইন টেনের সেম প্রশ্ন ইলেভেন টুয়েলভের সেম প্রশ্ন নাইন টেনের সেম প্রশ্ন ইলেভেন টুয়েলভের সেম প্রশ্ন ঠিক আছে তাহলে অংশ নিবে কারা আমি ক্লিয়ার করি ক্যাটাগরি ওয়ানে অংশ নিবে এখন পর্যন্ত যাদের এসএসসি পরীক্ষা হয়নি এখন পর্যন্ত যাদের এসএসসি পরীক্ষা হয়নি যাদের এস পরীক্ষা মেট্রিক পরীক্ষা হয়নি তারা ক্যাটাগরি ওয়ানে অংশ নিবে অর্থাৎ ক্লাস ওয়ান থেকে যাদের এখনো এসএসসি পরীক্ষা হয়নি তারা ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি ওয়ানের স্টুডেন্টরা ক্যাটাগরি টুতে পরীক্ষা দিবে না যদি দেয় তাদের ক্যাটাগরি ওয়ানের পরীক্ষা বাতিল হয়ে যাবে ক্যাটাগরি টুতে পরীক্ষা দিবে কারা যারা এসএসসি পরীক্ষা দিয়েছে কিন্তু ইন্টার পরীক্ষা এখনও দেয়নি ক্যাটাগরি টুতে পরীক্ষা দিবে কারা যারা এসএসসি পরীক্ষা দিয়েছে কিন্তু ইন্টার পরীক্ষা এখনও দেয়নি ঠিক আছে হ্যাঁ পরীক্ষা দিলে যে জিততেই হবে এমন কোনো কথা নেই এটা অ্যাকচুয়ালি আপনারা জানেন যে আমার মেয়ের ওই দিন পৃথিবীতে এসেছিলো এবং আমি একটা উপলক্ষ করে এটা একটা প্রোগ্রাম যে অন্তত আপনারা অবশ্যই যারা মেধাবী এবং আমি এটাই আশা করব। আপনারা যারা মেধাবী তারাই বিজয়ী হবেন এটাই তো হওয়ার কথা এবং এই মেধাবীদের যাতে আমি অল্প করে হলেও কিছু হেল্প করতে পারি এ কারণেই ওই দিনটাকে স্মরণীয় করার জন্য একটা প্ল্যান এবং ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো এভরি ইয়ার এই প্রোগ্রামটা হবে তার মানে আজকে যারা ক্লাস নাইনে আছেন আপনারা আরও চারবার আমাদের এই অলিম্পিয়াডে অংশ নিতে পারবেন আপনি ক্লাস টেনে উঠলে পারবেন ইলেভেনে উঠলে পারবেন টুয়েলভে উঠলে পারবেন ইন্টার পরীক্ষা দিলে আর কোনো অলিম্পিয়াডে পারবেন না এবং এর পরেরগুলো আমরা আরও বড়ো সড়ো আয়োজন করব। এটাই আমাদের ফার্স্ট একটা এরকম অলিম্পিয়াড তারপরে আলহামদুলিল্লাহ যে বাংলাদেশের চৌষট্টি জেলার স্টুডেন্টরাও এখানে পার্টিসিপেট করছে এবং আমি তো বলেছি যে কলকাতারও দেখলাম একটা মেয়ে অংশ নিয়েছে এবং আমি জানি না এটা ফেক কিনা তবে ওর যতটুকু আমরা ওর ডাটা থেকে আমরা খোঁজ পেয়েছি ও কলকাতার যে স্কুলের ঠিকানা দিয়েছে সব কিছু ঠিক আছে জানি না বাকিটা কি তো ঠিক আছে কোন কোন টপিকগুলোর উপর বেশি এমফাসাইজ করব এটা আমি বলেই দিয়েছি বলেই দিয়েছি আমাদের পোস্ট পড়েন এবং আমরা যে ভিডিওগুলো দেখতে বলেছি মাথায় রাখেন ওই ভিডিও থেকে দশটা প্রশ্ন আসবেই হুহু আসবে না পেঁচিয়ে তাই আপনি যদি পরীক্ষা যদি বিশ মার্কসের হয় তাহলে বিশের মধ্যে দশে দশ পেতে চাইলে ভিডিওগুলো দেখতেই হবে মাথায় রাখবেন যারা এসএসসির স্টুডেন্ট ভিডিওগুলো কিন্তু সব ইন্টারমিডিয়েটের এখন এসএসসির স্টুডেন্টদেরও ওই ভিডিও দেখতে হবে কেননা ভিডিওতে তো আমি পড়িয়ে দিয়েছি জিনিসটা তো আমি শিখাই দিছি তাহলে একটা এসএসসির বাচ্চা ভিডিও দেখে তো অবশ্যই শিখবে তাদের ওই ভিডিও থেকেই প্রশ্ন হবে এসএসসি ইন্টার উভয়ের ওই ভিডিও থেকে দশটা করে প্রশ্ন ফাইনালে থাকবেই মাস্ট পরীক্ষা ত্রিশ মার্কের হলেও দশটা থাকবে পরীক্ষা যদি ফাইনাল বিশ মার্কের হয় দশটা থাকবে পরীক্ষা ফাইনাল পরীক্ষা বিশ হচ্ছে না ত্রিশ হচ্ছে এটা আমি দুই মে আমরা পরীক্ষাটা নিয়ে কি রকম লোড হয় সেটার উপর ডিপেন্ড করব। আর একটা কথা অবশ্যই মোবাইল ডাটা নিয়ে রাখবেন কারণ আপনি ওয়াইফাই দিয়ে পরীক্ষায় অংশ নিলেন কোনো কারণে আপনার ইলেকট্রিসিটি চলে গেল তখন কিন্তু ঝামেলা হতে পারে এ কারণে আপনি একই সাথে মোবাইল ডাটা ওয়াইফাই দুটোই অন করে রাখবেন এবং অন্তত ওই দিন এমন একটা জায়গায় গিয়ে পরীক্ষা দিবেন যেখানে নেটওয়ার্ক ভালো আপনি অবশ্যই জানেন আপনার বাড়ির মাঝে মধ্যে আমাদের বাড়ির দেখা গেল ওই রুমে ভালো নেটওয়ার্ক পায় সেখানে গিয়ে আমরা ভিডিও দেখি বা এটসেট্রা এরকম কিছু একটা আচ্ছা একজন দু ব্যাচ কিন্তু এক্সাম দেয়নি অবশ্যই পারবেন আমি তো বলেছি এইসএসসি এক্সাম যারা দিয়েছে তারা পারবে না তারা পারবে না তো ঠিক আছে অনেক সময় নিলাম আর মনে হয় কিছু জানার নাই অনেক প্রশ্ন হয়তো বা মিস হয়ে গেছে তো যদি তারপরে কারো কিছু জানার থাকে আপনারা অবশ্যই এখানে কমেন্ট করেন তাহলেই হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম